যে হারে ইন্ডিয়ায় মূল্যবৃদ্ধি হচ্ছে আজকে তার বিষয়ে আমি কথা বলবো তার সাথে আমি কথা বলবো যে ট্রেনের টিকিট আপনারা যদি ব্যাঙ্গালোর বা যে কোনো জায়গায় হসপিটাল চিকিৎসা করাতে যাচ্ছেন তাহলে ট্রেনের টিকিট করতে হবে তো টিকিটের মূল্য প্রাইস বেড়েছে ট্যাক্স বেড়েছে সেটাও আমি ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে জানাবো তো সর্বপ্রথম আমি এখানে কথা বলবো আজকে জিও ভোডাফোন এয়ারটেল এদের প্ল্যানগুলো সব চেঞ্জ হয়ে গেছে বিশাল একটা পরিমাণে বেড়ে গেছে পঞ্চাশ পার্সেন্ট ফিফটি ফিফটি পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট করে প্রত্যেকটা কোম্পানিতে বাড়ানো হয়েছে তো আমি আজকে আপনাদের সাথে তুলে ধরবো কত কি কোনটা বেড়েছে এরপর গরিব মানুষরা কি করে চলবে সেটাও একটা চিন্তা তার সাথে পেঁয়াজের দাম হাই হয়ে গেছে মানে কি হচ্ছে বুঝতে পারছি না গরিব মানুষ কি করে বাঁচবে সেটাও বলা যাচ্ছে না যে গরিব মানুষ কি করে চলবে কি করে একটা ফোন কিন্তু সবার কাছে এখন জরুরি একটা ফোন না থাকলে কিন্তু হয় না এবার ফোনের যদি একটা ফোন আমি নিই তাহলে যারা দিন আনে দিন খায় তারা কি করে সংসার চালাবে এবং সংসার চালানোর সাথে সাথে তারা কি করে রিচার্জ করবে কারণ একটা মোবাইল থাকলে রিচার্জ আপনাকে করতেই হবে না হলে আপনার সিম বন্ধ হয়ে যেতে পারে তো এরকম একটা প্ল্যান সরকারকে কিছু করা উচিত আমার তুলনায় আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী তো আজকে আমি চলুন আমি বলে দিচ্ছি যে কত কি বেড়েছে যেমন আমি যদি ভোডাফোনের কথা বলি তাহলে ভোডাফোন এক মাসের একশো টাকা দিচ্ছে আঠাশ দিন মানে থাকবে আপনার প্ল্যানটা এখানে আপনাকে ছ পয়সা মিনিটে কাটা হবে প্লাস টু জিবি মাত্র দু জিবি ডেটা আপনাকে প্রোভাইড করা হবে আর যদি আমি আঠাশ দিনের কথা বলি পার ডে দেড় জিবি করে তাহলে এখানে দুশো ঊনপঞ্চাশ টাকা ভোডাফোনের রিচার্জ করতে হবে তাহলে আপনি দেড় জিবি করে পেয়ে যাচ্ছেন এক মাসের জন্য মানে আঠাশ দিনের জন্য তার মানে বুঝতেই পারছেন কত টাকা এখানে বাড়ানো হয়েছে নেক্সট আমি এয়ারটেলের কথা বলবো এয়ারটেল দেখুন একশো ঊনপঞ্চাশ টাকা যদি আপনি রিচার্জ করেন তাহলে আঠাশ দিনের জন্য আপনি আনলিমিটেড কল তো পেয়ে যাবেন তার সাথে প্লাস টু জিবি মাত্র দু জিবি আপনি পাবেন এক মাসের জন্য শুধু দু দু জিবি এই দেড় জিবি করে কথা বলি তাহলে এখানে আপনাকে রিচার্জ করতে হচ্ছে তিনশো নিরানব্বই টাকা যেটা চুরাশি দিনের প্ল্যান ছিল সেটা একটি ছাপান্ন দিনের প্ল্যান করা হয়েছে যেটা চুরাশি দিনের ছিল সো এইখানে আপনাকে রিচার্জ করতে হবে তিনশো নিরানব্বই টাকা তাহলে আপনি ছাপান্ন দিন পেয়ে যাচ্ছেন আনলিমিটেড কলের সাথে প্লাস দেড় জিবি করে ডাটা আপনি পেয়ে যাচ্ছেন আর যেখানে চুরাশি দিনের ছিল তো চুরাশি দিনের যদি কথা বলি তাহলে পাঁচশো আটানব্বই টাকা আপনাকে রিচার্জ করলে তাহলে আপনি দেড় জিবি করে ডাটা পেয়ে যাবেন চুরাশি দিনের জন্য এটা এয়ারটেলের জন্য তাহলে কতটা মানে ফিফটি পার্সেন্ট বাড়ানো হয়েছে এখানে আর জিওর কথা বলি তো জিও হয়েছে চল্লিশ পার্সেন্ট করে বাড়ানো হয়েছে যেমন জিওর আমি কথা বলে দিচ্ছি যেটা একশো একশো টাকা ছিল এক মাসের জন্য সেটা বাড়িয়ে করানো হয়েছে একশো নিরানব্বই টাকা মানে চল্লিশ পার্সেন্ট বাড়ানো হয়েছে এখানে তাহলে আপনারা দেড় জিবি করে পেয়ে যাচ্ছেন একশো নিরানব্বই টাকায় আর যদি আমি চুরাশি দিনের বা ছাপান্ন দিনে কথা বলি তাহলে চুরাশি দিনের জন্য আপনাকে রিচার্জ করতে হচ্ছে পাঁচশো টাকা তাহলে আপনি চুরাশি দিন পেয়ে যাচ্ছেন দেড় জিবি করে কী হারে মানে মূল্যবৃদ্ধি হচ্ছে সেটা মানে স্বপ্ন ভাবা যায় না তারপর পাঁচশো নিরানব্বই টাকা যদি আপনি রিচার্জ করেন তাহলে চুরাশি দিন তো পাবেন কিন্তু ডাটাটা শুধু বাড়ানো হয়েছে টু জিবি করে যেখানে এয়ারটেল ভোটার থেকে কিছুটা হলো কম আছে জিওতে তো এর সাথে আমি চলুন আমি কথা বলে দিচ্ছি যে টিকিট বুকিং আপনারা যদি রেলওয়ে টিকিট বুকিং করতে চান তাহলে নভেম্বর অক্টোবর মানে অক্টোবর মাস থেকে বাড়ানো হয়েছিলো যেটা সতেরো টাকা করে আদার্স চার্জ লাগবে ট্যাক্স লাগবে মানে জিএসটি যেটা সেটা ধ্যার ধার্য করা হয়েছে রেলওয়ে টিকিটের জন্য তো আপনি যদি টিকিট করতে চাইছেন অতিরিক্ত সতেরো টাকা সতেরো পয়েন্ট অত টাকা দিতে হয় মানে আঠেরো টাকায় ধরে রাখতে হবে তাহলে আঠেরো টাকা বেশি দিতে হচ্ছে মানে চারিদিক দিয়ে পয়সা মানে বাড়ানো হচ্ছে দেশে চাকরি নেই মানে কি হচ্ছে মানে বুঝতে পারছি না এবার গরিব মানুষদের কী হবে সেটা দেখাই যাক তো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের রিয়াল রিলেটিভের সাথে অবশ্যই শেয়ার করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে হেলথ টপিক ভিডিও আপনারা পেতে থাকবেন এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন বাই বাই